সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দন। কাল সে নবরাত্রি শুরু হোগা আপ লোক নবরাত্রি কা শুভকামনা ভিয়ে। অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে, খুব কনজেস্টেড এরিয়া, দমকল ঢোকার যেখানে রাস্তা নেই, কোটি কোটি বাড়ি আছে এরকম, সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। আপনাদের নামটাই শ্রী ভূমি ভূমিশ্রী, আমি একটু উল্টে দিলাম। লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে। আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয়, আগের বারে আপনারা খুব কেয়ার করেছিলেন, এবারেও দয়া করে কেয়ার করবেন, কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা। এটা অনেক মানুষকে ইমার্জেন্সিতে এয়ারপোর্ট যেতে হয়, তারা কেউ যেন ফ্লাইট মিস না করে, এটা কিন্তু আমাদের দেখার পবিত্র কর্তব্য। সকল বয়োজ্যেষ্ঠ প্রবীণ নবীন সকল ভাই বোনেরা, উৎসব প্রেমী পুজো প্রেমী সারা দেশের সর্বধর্ম সর্বসম্প্রদায় সর্ববর্ণ সকল মানুষেরা, আমার প্রিয় মা বোনেরা, আমার সাথে এত অতিথি আছেন এখানে, প্রথম নামটা নচিকেতাকেই বলতে হয়, যদিও নচিকে আমি নাচি নাচি বলি, এটা আমার ভেতরকার ব্যাপার। খুব ভালো গান গায়, অনেক গান গেয়েছে জীবনে, অনেক নাম করেছে, ওর মেয়েও ভালো গান গায়। অনেক শুভেচ্ছা থাকলো। আমারও এবার একটা পুজো সংখ্যার ক্যাসেটে গান গিয়েছি, শুনবেন নিশ্চয়ই। শ্রদ্ধেয় সৌগতদা কাকুলি ব্রাত্য সুজিত, এদিকে তাপস, সুব্রত গঙ্গোপাধ্যায়, নির্মলদা, শক্তি, কৃষ্ণা, শোভনদা, নারায়ণ, পার্থ, শারদ, মুকেশ, সঞ্জয় ডিরেক্টর, দ্য ফায়ার ব্রিগেড, প্রশাসন, ক্লাব, সংবাদ মাধ্যম, শিল্পীরা যারা আছেন, ডাক্তার নামটা কি ভুলে গেলাম বলেছি, শিল্পীরা যারা আছেন, কেউ কীর্তন শিল্পী, কেউ ধামসামাদল শিল্পী, কেউ বা নৃত্যশিল্পী, কেউ বা সঙ্গীত শিল্পী, কেউ বা ঢোল বাজাচ্ছেন, মেয়েরা পুজোয় যেটা আমাদের বাজে ঢোল বাজে ঢোল, ঢোল বাজানোর সাথে পুজোর একটা সম্পর্ক আছে, আদিবাসী মা বোনেরা যারা আদিবাসী নৃত্য করছেন উপস্থিত আছে, বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে যারা নৃত্য পরিবেশন করছেন, এছাড়াও ছৌ নৃত্যও আমি দেখেছি, তাছাড়াও বিভিন্ন হাতের কাজে বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে বিভিন্ন কলা কৌশলীরা তাদের যে সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দন। কাল সে নবরাত্রি শুরু হোগা আপ লোক নবরাত্রি কা শুভকামনা ভিয়ে। আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না, কারণ আগামীকাল থেকে মাতৃপক্ষ শুরু হবে, মহালয়ের পরে সে কাজটা আমি করি। আজকে আমার ফায়ার ব্রিগেডের বীরপাড়ায় এবং দুবরাজপুরে অনেকে উপস্থিত আছেন, তাদের মধ্যে চাঁদু আছেন, রানা আছে, কাজল আছে, ডিএম আছেন, এসপি আছেন, আরও অনেকে আছেন, বিকাশ আছে, চাঁদু আছে, বীরপাড়াতেও বুলুচিকে আছে, প্রকাশ শিব বারিক আছে, আরও অনেকে আছে, মৌয়ারা আছেন, ডিএমএসপিরাও আছে, অভিনন্দন জানাচ্ছি। আর যে বাইকগুলো তৈরি করা হয়েছে এই কারণে ফায়ার ব্রিগেডের, অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে, খুব কনজেস্টেড এরিয়া, দমকল ঢোকার যেখানে রাস্তা নেই, কোটি কোটি বাড়ি আছে এরকম, সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে
সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। সাথে সাথে কিছু ই সাইকেলও পুলিশ করেছে, মেয়েরা দাঁড়িয়ে আছে ই সাইকেল নিয়ে, এটা হাতেও হ্যান্ডেলেও চালানো যায়, ব্যাটারিতেও চালানো যায়, ওটাও মেয়েদের দেওয়া হচ্ছে, যাতে ই সাইকেল নিয়ে তারা হট করে কোথাও কিছু এমার্জেন্সি হলে গলি ঘুপচিতে ঢুকতে পারে, যেগুলো খুব কনজেস্টেড রোড। আপনাদের নামটাই শ্রী ভূমি, ভূমিশ্রী আমি একটু উল্টে দিলাম। লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে। আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয়, আগের বারে আপনারা খুব কেয়ার করেছিলেন, এবারেও দয়া করে কেয়ার করবেন, কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা, এটা অনেক মানুষকে এমার্জেন্সিতে এয়ারপোর্ট যেতে হয়, তারা কেউ যেন ফ্লাইট মিস না করে, এটা কিন্তু আমাদের দেখার পবিত্র কর্তব্য। এবারে চারিদিকে বন্যা হয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আমি সবকটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা, ত্রাণ দেওয়া থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে প্রশাসন, চিফ সেক্রেটারির আন্ডারে পুলিশ, আমাদের দল, এমনকি দলের নাম ব্যবহার করেনি, টোটালটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি একটাই প্ল্যাটফর্ম থেকে। এবং আমার অনেক সহকর্মীরা সাহায্য করেছেন, একটা জায়গায় কিচেন তৈরি করে খাবার দেওয়া যায়, কিন্তু মনে রাখবেন এই সময় ড্রাই ফুডটা খুব কাজে লাগে। আমরা প্যাকেট করিয়েছি আমাদের ছেলে মেয়েদের দিয়ে চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, কোথাও দুধের প্যাকেট, কেকের প্যাকেট, বাচ্চাদের বিস্কুটের প্যাকেট, সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দন। কাল সে নবরাত্রি শুরু হোগা, আপ লোক নবরাত্রি কা শুভকামনা ভিয়ে। অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে, খুব কনজেস্টেড এরিয়া, দমকল ঢোকার যেখানে রাস্তা নেই, কোটি কোটি বাড়ি আছে এরকম, সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে, সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। আপনাদের নামটাই শ্রী ভূমি, ভূমিশ্রী আমি একটু উল্টে দিলাম। লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে। আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয়, আগের বারে আপনারা খুব কেয়ার করেছিলেন, এবারেও দয়া করে কেয়ার করবেন,